কুচবিহার জেলার 2 নং ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরগিলা গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা স্বপ্ন দাস তার বাড়িতে পায়খানা নেই, ফলে বাড়ি থেকে দূরে মাঠে জঙ্গলে তাদের পায়খানা করতে যেতে হয়। এই সমস্যা নিয়ে 10 জুলাই 2016 তারিখে আমি একটি ইস্যু ভিডিও বানাই। অন্ধকার থাকতে যাওয়া লাগে, যে পোকা মাকড়ের ভয় থাকে, দিনের বেলা করা যায় না, লোকজন থাকে, জল হয়, রোদি জল হয়, খারাপ কষ্ট হয়ে যাওয়ার। এই ধরনের সমস্যা কদিন ধরে চলছে? 15-16 বছর আগে। আমি গবেষণা করে জানতে পারি চকচকা নির্মল গ্রাম পঞ্চায়েত 2007 সালে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরগিলা গ্রামে স্বপ্ন দাসের মতো আরও অনেক পরিবারের পায়খানা নেই। পায়খানা না থাকার কারণে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে? বাড়ির মেয়ে ছেলের অসুবিধা, সবারই, বাচ্চা কাচ্চা সবারই অসুবিধা। এখন মনে করো বর্ষার দিন আসছে, বর্ষার দিন খেতে খেতে মনে করো জল ঠল হয়ে কী করে যাবে। গ্রামীণ সংবাদদাতা হিসাবে গ্রামবাসীদের সঙ্গে এই সমস্যা নিয়ে কথা বলি। এই সমস্যা সমাধানের জন্য মিশন নির্মল বাংলায় কি কি সুবিধা পাওয়া যায় এই বিষয়ে আলোচনা করি এবং তাদেরকে সমস্যার ভিডিওটি দেখাই। এরপর চকচকা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী বিনয় রায়ের সাথে দেখা করে সমস্যার ভিডিওটি দেখাই। এরপর 26 ডিসেম্বর 2016 তারিখে স্বপ্ন দাসের বাড়িতে শৌচালয় বানানোর কাজ শুরু হয়। পায়খানা হওয়ার ফলে আপনাদের কী কী সুবিধা হয়েছে? আর এখন সুবিধা হয়েছে, মাঠে ঘাটে পোকা মাকড়ের ভয় নেই, বাড়তি পায়খানা এখন আর কি ভালো হয়েছে। এরপর 20 জানুয়ারি 2017 তারিখে বরগিলা গ্রামে শৌচালয় তৈরি হয়ে যায়। এখন বাড়ির পায়খানাটা হওয়াতে সুবিধা হয়েছে। আগে যে বাড়ির মহিলারা বাইরে যাইত, এখন যেতে হয় না। গ্রামবাসীদের আর মাঠে জঙ্গলে পায়খানা করতে যেতে হয় না, তারা বাড়িতে তৈরি শৌচালয় ব্যবহার করছেন। আপনাদের এই পায়খানা পাওয়ার পিছনে কে সাহায্য করেছে? ভিডিও ভলান্টিয়ার বিকাশ বর্মন। ভিডিও ভলান্টিয়ার বিকাশ বর্মন সহযোগিতা করছে। গ্রামীণ সংবাদদাতা হিসাবে গ্রামবাসীদের সমস্যার সমাধান করতে পেরে আমার ভালো লাগছে। ভিডিও ভলান্টিয়ার এই কাজটি আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে, যে এলাকায় যেভাবে কাজ করছে গ্রামের মানুষের সমস্যা তুলে ধরার জন্য একটু ভালো লাগছে। স্যার, আপনাকে ভিডিও ভলান্টিয়ার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। গ্রামের মানুষ, গ্রাম পঞ্চায়েত প্রধান যারা সমস্যা সমাধানে সাহায্য করেছেন তাদের সবাইকে গ্রামীণ সংবাদদাতা হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ড।